নমস্কার। 2023 সালের বিধানসভা নির্বাচনের দিন তারিখ যদি বলা হয় তাহলে সেভাবে বোধ হয় দিন তারিখ বলা সম্ভব নয়। তবে এতটুকু বলা যায়, 2023 সালের মার্চ মাসের মাঝামাঝি সময়ে বর্তমান সরকারের মেয়াদ রয়েছে, সেদিক থেকে হিসেব করলে ফেব্রুয়ারি মাসের কোন একটি সময় নির্বাচন হবে এবং 28 ফেব্রুয়ারির মধ্যে নির্বাচন প্রক্রিয়া শেষ করতে হবে কিংবা নির্বাচন প্রক্রিয়া শেষ হয়ে যাবে 2023 সালের বিধানসভা সাধারণ নির্বাচন। এমন একটি হিসাব মাথায় রেখে প্রত্যেক রাজনৈতিক দল ময়দানে রয়েছে। আমরা একটা ভিন্ন দৃষ্টিভঙ্গিতে বিষয়গুলো আপনাদের কাছে উপস্থাপন করি। শাসক বিরোধী প্রত্যেকেই সেখানে কর্মসূচি করছে, তাতে হয়তো আমাদের মতন করে আমরা আপনাদের কাছে বিষয়গুলো তুলে ধরি। আজও সেখানে অনেকগুলো কর্মসূচি বা গত 24 ঘন্টা 48 ঘন্টা ধরে এ ধরনের কতগুলো কর্মসূচি আপনাদের কাছে আমরা তুলে ধরেছি। যতটুকু খবর, শাসক দলের প্রদেশ সভাপতি তিনি বিভিন্ন জায়গায় যাচ্ছেন, তার আগে তিনি ধর্মনগর গেছেন, তারপর খুব সম্ভবত খোয়াইয়ে তার সফর সূচি চূড়ান্ত হয়ে গেছে এবং এই সফরসূচি মানে সেখানে সাংগঠনিক বিষয়ে তৎপরতা বৃদ্ধি করা। কোথাও বিষয়গুলো আপনাদের কাছে আমরা যেভাবে তুলে ধরি ঠিক সেভাবে, আবার কোথাও বোধ হয় সে সাংগঠনিক বিষয়গুলোকে যথেষ্ট গুরুত্ব দেওয়ার বিষয় রয়েছে। এদিক থেকে বোধ হয় এই সাংগঠনিক তৎপরতা কোনো না কোনোভাবে প্রত্যেক রাজনৈতিক দলকে ভাবিয়ে তুলেছে। তার চেয়ে বাইরের যে বিষয়টা গুরুত্বপূর্ণ সেটা হলো সাধারণ মানুষ, যারা রাজনীতির গণ্ডিতে কোনোভাবেই কোনো পতাকা বহন করে নিয়ে তেমন কোনো বিষয়ে থাকেন না, তার বাইরে একজন স্বেচ্ছাসেবক ভোটার তিনি ভোটদান করেন, তার পছন্দের রাজনৈতিক দলের প্রার্থীকে ভোট দেন। এতটুকু পরিচয়ে যারা রয়েছেন তারা সবচেয়ে বেশি চিন্তিত পরিস্থিতি নিয়ে। আমরা কতগুলো ঘটনা আপনাদের কাছে দেখিয়েছি, কখনো দুই রাজনৈতিক দলের সংঘর্ষ, কখনো রাতে গিয়ে সেখানে একটি রাজনৈতিক দলের সমর্থক নেতার বাড়িতে লাগামহীন সন্ত্রাস। এটা সাধারণ মানুষকে ভাবিয়ে তুলেছে, কারণ যারা তাদের আশপাশের লোকজন রয়েছেন, প্রতিবেশী রয়েছেন, কেউ শাসক দলের সমর্থক হতে পারেন, কিন্তু তাদের সবাইকে এই পরিস্থিতিটা ভাবিয়ে তুলেছে সামগ্রিক একটা আবহে। আজ কমলপুরের একটি জায়গায় সেখানে দলে কর্মসূচি ছিল, কংগ্রেস দলে কর্মসূচি ছিল, যে কর্মসূচিতে যিনি যোগ দেবেন এমন একটি ঘোষণা ছিল, আগাম ঘোষণা ছিল বা ধারণা ছিল, তার উপর প্রাণঘাতী হামলা হল। তার বাইরে যদি বলা যায় প্রত্যেক রাজনৈতিক দল ময়দানে রয়েছে তাদের ভাষায় প্রতিরোধের দৃষ্টিভঙ্গিতে, সেগুলো সাধারণ মানুষকে কিভাবে ভাবিয়ে তুলছে আপনারা হয়তো তারও একটা আভাস এ আয়োজনে দেবেন। নমস্কার, কে বলছেন? হ্যাঁ বলুন। কংগ্রেসরা প্রতিরোধ করেছে, আগামী দিন সারা ত্রিপুরার দিক প্রতিরোধ হবে, এটা তাদের পাওনা। কারণ তারা 4.5 বছর ধরে মানুষের বাড়িঘর আক্রান্ত করেছে, মানুষকে মেরেছে, ধরেছে, এগুলোই হচ্ছে চালিয়েছে। আজ 8ই সেপ্টেম্বর, আজকে 1 বছর হয়ে গেল আপনাদের পার্টি, আপনাদের যে পত্রিকা অফিসটা ভেঙেছে, সিপিএম এর পার্টি অফিসটা ভেঙেছে, মনে আছে কারা করেছিল? রঘুনাথ লুটকে আজকে নবন্দবাবু ট্রান্সমিট করে বলছেন বাইকবাইনি হেল্পলাইন কাজ ত্রিপুরা মানুষের জানা গেছে। ত্রিপুরা মানুষ হারে হারে টের পেয়ে গেছে বিজেপি কে ত্রিপুরায় ক্ষমতায় এনে এই বিজেপি দলটা ত্রিপুরার মানুষের ভবিষ্যৎকে নষ্ট করে দিয়েছে, ত্রিপুরার সামাজিকতাকে নষ্ট করেছে, ট্রাইবাল বাঙালির মধ্যে যে ঐক্যটা ছিল সেটা নষ্ট করে দিয়েছে। আর সন্ত্রাস করে কি ত্রিপুরাতে বিজেপি টিকে থাকতে পারবে? আমি বলবো বিরোধী দলগুলো শুধু কেলানি দেবেন, শুধু কেলানি দিলে মানে যদি পাল্টা দিলে পাল্টে যাবে, পাল্টা মানে ওদেরকে 10-12 জন মানে ওদেরকে আনে, খাওয়াই দিয়ে আনে, সন্ত্রাস করা এদের কোনো এদের মহত্ব খেয়ে এগুলো করে, কিন্তু বেশি জন না, কিন্তু সারা 26 জন 10-15 জন থাকে।
বিরুদ্ধে এই সন্ত্রাসের উপর ভর করে ত্রিপুরাতে বিজেপি টিকতে চাইছে, কোন উন্নয়নের কোনো কিছু করেনি, আগামী দিন আরো প্রতিরোধ হবে, সারা রাজ্যে প্রতিরোধ হবে, ত্রিপুরাতে বিজেপি মুছে যাবে। নমস্কার। আমরা প্রতিরোধ শব্দে যদি একটি কথা বিশ্বাস করি, সেটা কিছুদিন আগে আরো একটি সাংগঠনিক বৈঠকে রাজ্যের আইনমন্ত্রী একটা ব্যাখ্যা দিয়েছিলেন, ঠিক প্রতিরোধটা কোন অর্থে তিনি ব্যবহার করেছেন তার একটা দৃষ্টান্ত ছিল, আপনাদের সকলের কাছে বিষয়গুলো পরিষ্কার। আইনমন্ত্রী সেখানে বলেছেন, যদি তার উপর কেউ আক্রমণ করে বা সেই সময় কোনো একজন ব্যক্তির উপর কেউ আক্রমণ করে, তিনি কিন্তু আক্রমণের শিকার হওয়ার মুহূর্তে পুলিশকে ফোন করে পর্যন্ত বা ফোন করা পর্যন্ত অপেক্ষা করবেন না এবং পুলিশকে ফোন করবেন হয় নিশ্চয়ই, কিন্তু তার পাশাপাশি তিনি প্রতিরোধ গড়ে তুলবেন। বিষয়টা ব্যাখ্যাটা এরকম ছিল যে কোনো একজন ব্যক্তি আক্রমণ করছে, তার এই আক্রমণের শিকার হতে হতে তাকে যদি পুলিশকে ফোন করতে হয় তাহলে তার উপর আরও বেশি আক্রমণ আসবে, ভয়ঙ্কর আক্রমণ আসবে, তাকে প্রতিরোধ করতে হবে। সেটা এক ধরনের দৃষ্টিভঙ্গি আইনমন্ত্রীর ব্যাখ্যায়। নমস্কার, কে বলছেন? নমস্কার দাদা। হ্যাঁ, রাজ্যের বর্তমান পরিস্থিতি সবাইকে দাঁড়িয়ে তুলছে, আজকে বিষয় এটা। তো আমি দু মিনিট নেব, দুটা কথা বলবো। একটা কথা হলো, ইচ্ছে সবার বিপ্লব আবার খুব স্লোগান উঠেছিল যখন বিপ্লব বাবুকে মুখ্যমন্ত্রীর পদ থেকে সরিয়ে দেওয়া হয়েছিল। এখন একটা নিউজ চ্যানেল আছে অর্ণব গোস্বামী, ওখানে অর্ণব গোস্বামী সবসময় বলে ইন্ডিয়া পুস্তা হ্যায়, ভারত পুস্তা হ্যায়। তো আমি ত্রিপুরার জনগণ হিসেবে আজকে ত্রিপুরার জনগণ হিসেবে বিজেপি গভর্নমেন্টকে জিজ্ঞেস করছি, কেন বিপ্লব বাবুকে রাজ্য থেকে নির্বাচন করা হলো? ওনাকে তো আজকে হরিয়ানার প্রভারী বানানো হলো না, কেন বানানো হলো? কেন ওনাকে রাজ্য থেকে সরাসরি ভাবে সরিয়ে হরিয়ানার বসিয়ে দেওয়া হলো? এ সওয়াল ত্রিপুরাকে জানাগান পুস্তা হ্যায়। অন্য কুসুমজন বলো না ভারত পুস্তা হ্যায়, তা ত্রিপুরা পুস্তা হ্যায়, কেন বিপ্লব বাবুকে ত্রিপুরা থেকে সরানো হয়েছিল? তো এরকম ভাবে হয় না। আমি একজনের সাড়ে চার বছর একটা সন্ত্রাসের রাজ্য কায়েম করে, সাড়ে চার বছর অত্যাচার করে ওকে সরিয়ে দিলে আমি যে পাপকর্মগুলো করে এসেছি ওগুলা ধুয়ে যাবে, এটা দাদা কখনই হয় না। পাপ বাপ কেউ ছাড়ে না, ঠিক আছে না? এটা স্বয়ং শ্রীকৃষ্ণ গীতাতে বলে গেছেন। তো বিপ্লব বাবু যে কর্মগুলো করে গেছেন না, উনি হরিয়ানা চলে যাবেন, কিন্তু ওনার যে কর্মগুলা এগুলা ইতিহাসে পাতায় লেখা আছে, ত্রিপুরা মানুষের মনে প্রতিটি পৃষ্ঠায় লেখা আছে। এখন যদি বিজেপির যারাই আছে নেতৃত্ব, ওরা যদি ভাবে বিপ্লব বাবুকে সরিয়ে রাজ্য থেকে সরিয়ে হরিয়ানাতে বসিয়ে দিলে ইমেজটা বিজেপির রক্ষা হবে না, যাটা হওয়ার হয়ে গেছে, এইভাবে ইমেজ আর বাঁচানো যাবে না। বেটার ফল হচ্ছে, আর আপনি বলেন রাজ্যের পরিস্থিতি এরকম হবে, আরো গরম হবে, এটাই স্বাভাবিক। পাহাড়ে পিতা মাতার জন্য যেতে পারবে না বর্তমান শাসক দল, আর সমতলে কংগ্রেস আর সিপিএম, দেখছেন তো সবদিকে, বলার কিছু নেই। একটু পূজাটা পার হতে দিন, এখন তো একটু একটু ট্রেলার দেখলেন বিশাল করে, পূজাটা পার হতে দিন, তখন কিন্তু সমান সমান হবে রাজ্যের পরিস্থিতি। আমি নিশ্চয়ই একটি সুস্থ গণতন্ত্রে সন্ত্রাস কখনই কাম্য নয়, কিন্তু আমাদের নেতাজি সুভাষচন্দ্র বসু বলে গেছেন, তোমাকে যদি একটা গালে চর দেয় তুমি একটা গালে চর দিয়ে দেবে, কারণ এই দলটাই এরকম, বিজেপির দলটাই এরকম। ওদের সঙ্গে যদি আপনি গান্ধীবাদী নীতি দেখান, আপনার পিঠে একটা মারলে, এক গালে একটা মারলে আপনি একটা গাল দিয়ে দেবেন, ওরা কিন্তু পঞ্চাশটা মারবে। তো ওদের সঙ্গে নেতাজির নীতিতে চলতে হবে, তাহলে এই দলটাকে ট্যাকেল করা যাবে। এখন ইলেকশন তো বেশি দূর নেই, এখন ওদের জব্দ হওয়ার টাইম এসছে, ধীরে ধীরে টেলার তো দেখছেন বিকল করে শুরু হয়েছে, হবে এটা রিটিলেট হবে পুজোর পরে, তখন কিন্তু সমান সমান হবে, তখন খেলাটা জমে উঠবে, এটাই বলার ছিল। ধন্যবাদ। আমরা একটা সাধারণ দৃষ্টিভঙ্গিতে প্রত্যেক রাজনৈতিক দলের কর্মকাণ্ডের প্রতি আমাদের মতন করে আমরা দৃষ্টি দিই প্রত্যেকে, সেটা সংবাদ মাধ্যম তার মতন করে দেখতে চায়, এবং অবশ্যই তার বাইরে যারা বিরোধী দল তারা তার বিপরীতে যারা রয়েছে তাদের রাজনৈতিক কর্মকাণ্ড দেখতে চায়, যারা শাসক দল তারা বিরোধীদের রাজনৈতিক কর্মকাণ্ড দেখতে চায়। এখন পরিস্থিতিটা যদি সেদিক থেকে বিচার বিশ্লেষণ করা হয় তাহলে বোধ হয় আপনার আমার সামনে যেসব ঘটনাবলী ঘটছে, রাতভর রাজনৈতিক সন্ত্রাস, একই বাড়িতে ২৪ ঘন্টায় পরপর সন্ত্রাস, একটি রাজনৈতিক কর্মকাণ্ড থেকে একটি বাড়িতে গিয়ে সেখানে বৃদ্ধ
মানুষজনকে শারীরিকভাবে নিগ্রহ করা, শিশুদের উপর আক্রমণ করা, বাড়িঘর জ্বালিয়ে দেওয়া, সম্পদ তছনছ করে দেওয়া, যানবাহনে আগুন লাগিয়ে দেওয়া, সেগুলো ভুতো হয়। কোনোভাবেই সুস্থ মস্তিষ্কের লোকজন, যারা শান্তিকামী মানুষ, যারা এই রাজ্যটাকে ভালোবাসেন, তারা এগুলো পছন্দ করেন না এবং এগুলো ঘটে যাক, বছরের পর বছর ঘটুক, দিনের পর দিন ঘটুক, সেগুলো তারা কেউ চান না। সেদিক থেকে এই পরিস্থিতিটা বুধ হয় আপনাকেও ভাবিয়ে তুলছে, আপনাদেরকেও ভাবিয়ে তুলছে। আর যাদেরকে ভাবিয়ে তোলেনি, হয়তো তাদের সংখ্যাটা একেবারে মুষ্টিমেয়, হয়তো তারা সুযোগ সন্ধানী। নমস্কার, কে বলছেন? এখন মনে হয় ঠিক আছে। আমরা চেষ্টা করেছিলাম, বিষয়টা প্রথম দিক থেকে সমস্যা হচ্ছিল, আমরা এখন ঠিক করেছি। আপনি কি এখন আমার কথা স্পষ্ট শুনতে পাচ্ছেন? আপনি বলুন, এখন ঠিক আছে? এবং যারা প্রতিদিন রাজনৈতিক কর্মকাণ্ডে যুক্ত থাকেন কিংবা পরিস্থিতি মূল্যায়ন করেন, তারা প্রত্যেকেই বলবেন এ ধরনের হিংসাত্মক ঘটনা আসহ্য হচ্ছে না। অনেকে বলে, আমরা গতকাল আমাদের মতন করে একটি আয়োজন করেছিলাম, আমরা বর্ষপূর্তি পালন করেছি, ঠিক ঠিক এক বছর আগে কিভাবে আমাদের সংবাদ ভবনে কি ঘটেছিল তা নিয়ে। এমন অনেকের সাথে এমন ঘটনা হয়েছে, অনেক পরিবারের সাথে এমন ঘটনা হয়েছে এবং সেটা নজিরবিহীন বলা যায়, কলঙ্কের অধ্যায় রচিত করা হয়েছে বলা যায়। এবং অনেকে বলছেন যে রাজনীতিটা তো হচ্ছে, আমরা বলছি রাজনীতি হবে, রাজনীতি যা ব্যক্তিগত হতে পারে, কিন্তু সার্বিক পরিবেশ পরিস্থিতিটা বজায় রাখার দায়িত্ব প্রত্যেকের এবং এই রাজ্যটাও প্রত্যেকের। নমস্কার, কে বলছেন? হ্যাঁ বলুন। হ্যালো, হ্যাঁ বলুন, শোনা যাচ্ছে? ওই সাউন্ডটা একটু কম। এখন ঠিক আছে তো? বলুন আপনার বক্তব্য, বলুন। আমরা অনেকের কথা শুনছি, অনেকে আমাদেরকে বারবার বলছেন যে আমাদের সাউন্ড সেভাবে শোনা যাচ্ছে না। আপনাদের সকলের কাছে একটা অনুরোধ, আপনারা বিষয়টি যারা যারা উত্থাপন করেছেন আপনাদের সকলের অবগতির জন্য বলছি, অনেকে আমাদেরকে ফোন করছেন এই লাইনে, যারা এই লাইনে ফোন করছেন তারা এই লাইভ অনুষ্ঠানে সরাসরি ফোন করছেন। আমরা চেষ্টা করেছিলাম আপনাদের কাছে সঠিকভাবে গোটা আয়োজনটা উপস্থাপন করার জন্য। এখন বোধ হয় বা এখন থেকে বোধ হয় সমস্ত কিছু ঠিক আছে, আমাদের দিক থেকে যা যা করার আমরা সমস্ত কিছু করেছি। আপনাদের আবারও অনুরোধ করছি, আপনারা যারা এই সময়ের মধ্যে আমাদের সঙ্গে যোগাযোগ করেছেন আবার যোগাযোগ করবেন, আপনাদের কথা আমরা শুনব। এবং রাজ্য রাজনীতিতে একটা পরিস্থিতি এমনভাবে রচনা হয়েছে কারোর কারোর দ্বারা বা সৃষ্টি করা হয়েছে কারোর কারোর দ্বারা, গোটা রাজনৈতিক পরিবেশটা পরিস্থিতিতে যেন একটা অংশকে ভাবিয়ে তুলছে। অনেকে বলবেন যে এটা কেমন করে ঘটনা হলো, রাজনীতি তো রাজনীতি হবে এবং সেটির তো একটা সরকার থাকবে, একটা সরকারে পরিবর্তন হবে বা এই সরকারটাই আবার আসবে, প্রত্যাবর্তন হবে, সেটি একটা ধারা, সেটি একটা রাজনৈতিক বলা যায় পট পরিবর্তন বা রাজনৈতিক যে একটা আবহ সেটাই সম্ভব। এখন বিষয়টা হলো এ যে ক্ষমতা আসার জন্য রাজনৈতিক হিংসা সৃষ্টি করা আর ক্ষমতা টিকে থাকার জন্য রাজনৈতিক হিংসা জারি রাখা সেটা বুধ হয় কাম্য নয়। নমস্কার, কে বলছেন? নমস্কার স্যার, আপনার কথা শোনা যাচ্ছে আমাদের কাছে এবং আমাদের কাছে স্পষ্টভাবে আপনার কথা আমরা শুনছি, আপনি কি আমাদের কথা শুনছেন? আমার বক্তব্য হলো যেটা হচ্ছে খুবই খারাপ হচ্ছে, কিন্তু একটা বিষয় হলো আপনাদের যে চ্যানেলটা এটা কি মানে টিভিতে দেওয়া হয় না এখন? আপনার বক্তব্য বলুন। আমার বক্তব্য তো যেটা বলবো ওটা খুবই খারাপ, কিন্তু আমি বলছি যে আপনাদের যে চ্যানেলটা এটা কি টিভির মধ্যে আয় না এখন? শুধুমাত্র আমরা ফেসবুকের মাধ্যমে আমি দেখতে পাচ্ছি আর কি। শুধু টিভিতে তো আমাদের এটা কেটে দিয়েছে বা বন্ধ রেখে দিয়েছে, সেটা নিয়ে বহুবার আলোচনা হয়েছে, আজকে বিষয় নিয়ে আর কিছু বলবেন না? এতটুকুই বক্তব্য। এবং এই পরিস্থিতিটা নিয়ে বোধ হয় অনেকে বলছেন
আমিও বেশ কয়েকজনের সাথে কথা বলছি, রাজনৈতিক দলের নেতাদের সাথে কথা বলছি, শাসক হোক বিরোধী হোক, তাদের সাথে নিয়মিত আমাদের কথা হয়। মানে সংবাদ আদান প্রদান ঠিক বিষয়টা এমন নয়, তাদের কাছে বিষয়গুলো তুলে ধরার পাশাপাশি তারও এই বিষয়গুলো নিয়ে উদ্বেগ প্রকাশ করে। শাসক দলের মন্ত্রী নেতা বিধায়ক অনেকেই বলছেন যে তারাও এসব কিছু সমর্থন করছেন না। তর্কের খাতিরে ধরে নেওয়া যাক কোনো বিরোধী দল কোথাও হিংসার সৃষ্টি করেছে, হিংসাত্মক ঘটনায় জড়িয়ে পড়েছে, সেখানে প্রতিবাদ করতে পারে শাসক দল, করাটাই স্বাভাবিক। যে কোনো রাজনৈতিক দল কোনো হিংসাত্মক ঘটনার প্রতিবাদ করতে পারে, প্রশাসনকে তৎপরতার ক্ষেত্রে, প্রশাসন আরও গতি বাড়ানোর ক্ষেত্রে ভূমিকা গ্রহণ করতে পারে। তার অর্থ কি এই যে রাতভর সেখানে সেই বাড়িতে সন্ত্রাস সৃষ্টি করা, পরিবারের শিশুদের সামনে তার মা বাবা বৃদ্ধ বাবা যারা রয়েছেন, দাদু ঠাকুরদা যারা রয়েছেন, তাদের উপর নির্মম অত্যাচার করা? আমরা গত কয়েক বছর ধরে কতগুলো বিষয় আপনাদের কাছে তুলে ধরেছি, আজ একটু বিষয়গুলো আরও একবার মনে করিয়ে দেওয়া যাক। সেটা 2018 সালের আগে একমাত্র আমাদের এই হাউস থেকে, আমাদের এই PB24 থেকে আপনাদের কাছে কতগুলো আয়োজন ছিল রাজ্যের পরিস্থিতি নিয়ে। তার মধ্যে খুব জনপ্রিয় একটি আয়োজন অনেককে ভাবিয়ে তুলেছে, কার লাভ হয়েছে সেটা আপনারা মূল্যায়ন করবেন, সেটা কি দলের লাভ হলো না ব্যক্তির লাভ হলো সেটা মূল্যায়ন করবেন, কারণ আজকের দিনে নামটা খুব আলোচনায় চলে এসছে। সেটা ছিল সেই সময়ের খুব জনপ্রিয় একটি আয়োজন, আর কোনো মাধ্যম সেই আয়োজন করেনি, আর কোনো মাধ্যম কর্তৃপক্ষ কিংবা কোনো মাধ্যমের যারা ব্যবস্থাপনার মধ্যে আছে তাদের চিন্তাধারায়ও বিষয়গুলো আসেনি। সেটা ছিল মানিকের বিকল্প কে। আজকে বিষয়টি আমাদের কাছে অনেকেই সেটা স্মরণ করিয়ে দিয়েছেন, অনেকে আমাদেরকে মনে করিয়ে দিয়েছেন, বিকল্পের সন্ধান খুঁজেছে, সে বিকল্পের বাস্তবায়ন দেখেছে, বাস্তবায়ন ঘটাতে প্রত্যক্ষ পরোক্ষভাবে অনেকে ভূমিকা গ্রহণ করেছে, যিনি ভোট দিয়েছেন তিনিও, যিনি ভোটদানে উদ্বুদ্ধ করেছেন তিনিও, কিংবা ভোটদানের পরিবেশ পরিস্থিতিটা স্বাভাবিক ছিল তিনিও। নমস্কার, কে বলছেন? পরিবর্তন করেছিল, কিন্তু সেটা কিন্তু ত্রিপুরা যে মানুষ এই দেখার জন্য পরিবর্তন করে নাই, কিন্তু যাই হোক সেটা করেছে। কিন্তু এখন যে বর্তমান পরিস্থিতির মাধ্যমে যখন সারা ত্রিপুরা রাজ্যের যখন বামপন্থীরা যখন এই আন্দোলন কর্মসূচি জনগণের স্বার্থে এবং মানুষের স্বার্থে যখন মাঝে নামে দাবি দাওয়া নিয়ে চলে, তখন তাদের বাধা, তাদের উপর আক্রমণ, প্রথম করে সেটা বলতে হয়, কারণ বিশাল গড়ের যে পরিস্থিতিটা হয়েছে সেই পরিস্থিতি কিন্তু যখন ডেপুরেশন শেষ হওয়ার পরে থেকেই কিন্তু সারা বিশাল গড় জুড়ে যে বাইক বাহিনী তাণ্ডব চালিয়েছে ত্রিপুরা রাজ্যের প্রশাসন, তো বলার কিছুই নাই। কারণ এই প্রশাসনের কারণে কিন্তু আজকে ত্রিপুরা রাজ্যের বিরোধীর উপর আক্রমণ করে যাচ্ছে। কিন্তু আমরা দেখলাম একটা সোশ্যাল মিডিয়ার মধ্যে মানিক সরকার কথাটা বলতে বাধ্য হয়েছে, ডান্ডার সাথে ডান্ডারা ধরতে হবে, কারণ না ধরলে কিন্তু এই ত্রিপুরা রাজ্যের মানুষকে বাঁচানো যাবে না। কারণ এই ত্রিপুরা রাজ্যে যেভাবে সন্ত্রাস প্রতিনিয়ত আক্রমণ, যে সম্পদ নষ্ট করে যাচ্ছে, তাদের কিন্তু প্রতিফলন সেটা মানুষ কিন্তু জবাব নেবে, আজ হোক আর কাল হোক সেটা কিন্তু জবাব ত্রিপুরার মানুষ নিবে। যেমনই বাজ্যে সেটা কে মরে কে বাঁচে সেটা কিন্তু PB24 থেকে যাবে, অন্যান্য চ্যানেলগুলো থেকে যাবে, কিন্তু সেটা মানুষ কিন্তু জবাব নেবে যে মানুষের কোটি কোটি টাকা সম্পদ নষ্ট করে যাচ্ছে। কিন্তু এই সম্পদ নষ্ট করার জন্য সরকারটাকে ত্রিপুরা রাজ্যের মানুষ, যারা যুবক যুবতীরা বেকার স্বপ্ন দেখিয়েছিল যে ত্রিপুরা রাজ্যে 50,000 চাকরির বিনিময়ে ঘরে ঘরে রোজগারের বিনিময়ে, সেই রোজগারটা এখন দিয়ে যাচ্ছে ত্রিপুরা রাজ্যের মানুষের যে অর্থ সম্পদ নষ্ট করে সমস্ত কিছু শাকসবজি পর্যন্ত নষ্ট করে যাচ্ছে এই রাজ্যের শাসক দলের যে ফার্মাদ বাহিনী বা বাইক বাহিনী বলে হেলমেট বাহিনী বলে, কিন্তু তাদের কিন্তু তাদের জন্য মানুষ কিন্তু হিসাব অক্ষর অক্ষর কিন্তু নেওয়ার জন্য মানুষ জনগণ কিন্তু প্রস্তুত হয়ে রয়েছে, কিন্তু তাদের সেই দিন এইভাবে চলে যাবে না। কিন্তু জ্যোৎস্নার 15 দিন আলো 15 দিন অন্ধকার থাকে সেটা যদি ভাবে যে না 30 দিনে 30 দিনে জ্যোৎস্নার আলো থাকবে, সেটা কিন্তু কখনো সেটা সম্ভব নয়। কারণ আমরা দেখলাম বিগত 25 বছরের সরকারও কিন্তু চুরমার করে দিয়েছে বিজেপি সরকার, কারণ পরিবর্তনকে যে মানুষ, কারণ তাদের শাসনটা ভালো লাগবে না, নতুন সরকারের ডবল ইঞ্জিনের সরকার হলে ত্রিপুরা রাজ্যের মানুষ উন্নত হবে, কিন্তু সেটা আসলে দেখলো কি এই ত্রিপুরা রাজ্যে উন্নত তো দূরের কথা, কিন্তু ত্রিপুরা রাজ্যে আর 50 বছরের পেছনে নিয়ে চলে গিয়েছে বিজেপি সরকার, কারণ তাদের মন্ত্রী মিনিস্টারের মধ্যে দুর্নীতি চলছে, পত্রপত্রিকা আমাদের দেখছি, পুলিশ প্রশাসনের ফাল চুরি, রিজিয়া উদয়পুরের জিওমিকে ফাল চুরি, এইভাবে চলছে, পর্যন্ত এইভাবেই চলছে, কিন্তু আর কতদিন চলবে
ত্রিপুরার মাধ্যমে বলতে চাই, ত্রিপুরার যে জনগণ বুদ্ধিজীবী মানুষ সবাই সচেতন হন এবং এই সন্ত্রাসের বিরুদ্ধে রুখে দাঁড়ান। এই আমরাও বলছি, যারা এই রাজনৈতিক হিংসাকে মূল পুঁজি মনে করছেন, রাজনৈতিক হিংসাকে যারা রাজনৈতিক হাতিয়ার মনে করছেন, আপনাদের সাথে বা আপনাদের মতন করে যারা রয়েছেন ভাবছেন, প্রত্যেক রাজনৈতিক দল, আমি কোনো নির্দিষ্ট করে বলছি না প্রত্যেকটি রাজনৈতিক দল, আমি সেদিক থেকে বলছি আপনাদের সাথে এই সাধারণ মানুষগুলো যারা অরাজনৈতিক প্ল্যাটফর্মে থাকতে চান, ভালোবাসেন, তারা ভালোভাবে বিষয়গুলো নিচ্ছেন না এবং তারা চিন্তিত, গভীরভাবে চিন্তিত রাজ্যের সামগ্রিক পরিস্থিতি নিয়ে। নমস্কার, কি বলছেন? আজকে আপনাদের ক্যাপশন হচ্ছে পরিস্থিতি সাধারণ জনগণকে ভাবিয়ে তুলছে। এটা সত্যি ভাবিয়ে তোলার মধ্যে আমার একটা প্রবাদ আমার মনে পড়ে গেল, ত্রিপুরার জনগণের উদ্দেশ্যে বলছি, যে ভাবিয়া করিও কাজ, করিয়া ভাবিও না। আমাদের ত্রিপুরা রাজ্যে আমি আপনাদেরকে বলছি, রাষ্ট্রীয় ক্ষমতা যাদের হাতে আজকে তাদেরকে আমাদের ত্রিপুরাতে আঠারোতেই তাদেরকে ক্ষমতা দিয়েছে জনগণ। এখন তারা রাষ্ট্র ক্ষমতাটাকে প্রয়োগ করবে, এটা আমাদের ধারণা, সবাই জানে রাষ্ট্রীয় ক্ষমতা, তারা এমনিতে তাদের ক্ষমতাকে ফেলে দেবে না। তো ফলে আমি বলবো যে ভাবিয়া করিও কাজ, করিয়া ভাবিও না। আমাদের ভাবা প্রয়োজন ছিল আঠারো খান, যাই হোক, মানুষের অধিকার আছে, ভোট দেওয়ার অধিকার, কোন দলকে তার ভালো লাগতেও পারে, না লাগতেও পারে। বিগত ২৫ বছর ধরে বামপন্থী যে রেখেছিল, তারপর আঠারোতে আর ভালো লাগছে না, পরিবর্তন করেছে। কিন্তু আজকে যাদেরকে এনেছে তারা সম্পূর্ণভাবে, আমি মনে করি ১৯৮৮ সাল থেকে ৯৩ সাল কংগ্রেস যেভাবে চালিয়েছে, তারাও ঠিক সেইভাবে আমাদের এই রাজ্যটাকে চালানোর চেষ্টা করছে। অর্থাৎ ভয়, ভীতি, সন্ত্রাস, আজকের নতুন নতুন করে যুগ হলো আজকে আধুনিক যুগে, কংগ্রেস বাহিনী, দায়িত্ব বাহিনী, এগুলো দিয়ে তারা বিরোধীদেরকে জব্দ করার জন্য প্রয়াস চালাচ্ছে। তা আমি একটা কথা বলবো, তারা কিন্তু উত্তর পূর্ব অঞ্চলের একটি রাজ্য, এই ত্রিপুরা রাজ্য পিছিয়ে পড়া রাজ্য, তাকে কিভাবে উন্নতির দিকে নিয়ে যাবে সেটা ভাবার দরকার ছিল। তাদের প্রয়োজন ছিল যে আমরা যখন ক্ষমতায় এসেছি, আমরা ত্রিপুরার জনগণের জন্য কাজ করে, যেহেতু আমাদের সরকার দিল্লিতেও রয়েছে, সেটাকে আনবো। তাদের এই রেসপন্সিবিলিটি তাদের মধ্যে নেই। তাদের মধ্যে রয়েছে কি, তারা সন্ত্রাস করে, তারা ক্ষমতা থাকতে চায়। আমরা বিশালগড়ে দেখেছি তাদের যে হামলা হুজুর বিরুদ্ধে লাল ঝান্ডার যে ডান্ডা দিয়ে তাদেরকে কিভাবে ঠান্ডা করে দিয়েছে। আমি মনে করি আগামী দিন এইভাবে প্রতিরোধ করতে হবে। কিন্তু প্রতিরোধ, ঠিক প্রতিরোধ শব্দে হিংসা কি বাড়ছে না কমছে সেটা নিয়ে কিন্তু সাধারণ মানুষ ভাবছেন এবং চিন্তা করছেন। প্রত্যেকে বলছেন, শাসক হোক, বিরোধী হোক, প্রত্যেক রাজনৈতিক দল, প্রত্যেক রাজনৈতিক দলের নেতারা এই কথাগুলোকে ব্যবহার করেন, রাজনৈতিক হিংসা বন্ধে রাজনৈতিক দলগুলোকে ভূমিকা নিতে হবে। এবং অবশ্যই এই আয়োজনে অনেকে আমাদেরকে বলেন, অনেকে এই আয়োজনে বলছেন, আজও দিনভর অনেকগুলো কথা বলছেন, অনেকে সামাজিক মাধ্যমগুলোতে দেখবেন, অনেকে পোস্ট দিয়েছেন যে সাধারণ কর্মীরা রক্তাক্ত হচ্ছে, হাসপাতালে থাকছে, আর তাদের দলের নেতারা যারা রয়েছে, প্রত্যেকটি রাজনৈতিক দলের নেতারা যারা রয়েছেন, তারা সামাজিক অনুষ্ঠানে একে অপরের বাড়িতে যাচ্ছেন, সামাজিক অন্যান্য বিনোদনমূলক অনুষ্ঠানগুলোতে, তাদের পারিবারিক বিনোদনমূলক অনুষ্ঠানগুলোতে বিভিন্ন হোটেলে যাচ্ছেন, সেখানে কিন্তু সংঘর্ষের ঘটনা ঘটছে না। আবার সেখানে গিয়েও এইভাবে রাজনৈতিক যে বক্তব্যগুলো রাজনৈতিক সন্ত্রাসের বিরুদ্ধে, সেগুলোও সেই অনুষ্ঠানে গুরুত্ব পাচ্ছে না। নেতারা সেখানে গিয়ে একে অপরের সাথে তাদের যে মধ্যে যে একটা সম্পর্ক, নিবিড় সম্পর্ক, সেটাকে অটুট রাখা হচ্ছে, ঠিক কর্মী সমর্থক, সাধারণ কর্মী সমর্থক বা তৃণমূল স্তরে যারা রয়েছে
তাদেরকে রক্তাক্ত হতে হচ্ছে, তাদের বাইক পড়ছে, তাদের বাড়িঘরে হামলা হচ্ছে, ঠিক এমন একটি রাজনৈতিক পরিস্থিতির কথা অনেকে তুলে ধরে, আজও বলছেন সেগুলো কি চলতে দেওয়া যায় না বন্ধ হওয়া দরকার? বন্ধ হওয়া দরকার সেটা অনেকে বলছেন, কিভাবে? দায়িত্ব কিন্তু রাজনৈতিক দলগুলোর। নমস্কার, কি বলছেন? হ্যালো, হ্যাঁ বল। হ্যাঁ দাদা, আমি উদয়পুর থেকে বলছি। হ্যাঁ বল। আজকের যে বিষয়টা প্রতিরোধ হচ্ছে, কোথায় প্রতিরোধ আমি তো দেখতে পাইনি। আর সংঘবদ্ধ প্রতিরোধ কি তাই বলে একজনকে মেরে দিয়েছে, বিশালগড় কালকে যেটা করেছে, এটা হয় না? কারণ দোকানে বসেছিল নিরীহ মানুষ, ওকে মেরে দিয়েছে। আজকে যাই হোক, সেটা আপনাদের বিষয়, আপনারা কিভাবে দেখাবেন বা জনগণ কিভাবে নেবে। কিন্তু আপনারা যে প্রোগ্রামটা করেছিলেন 2018 সালে, সেই প্রোগ্রামটাতে আমরা যারা বিপ্লব দেবকে চাইছিলাম মানিকের বিকল্প হিসাবে, আমরা তো সঠিক কাজটাই করেছিলাম। ইয়ং, হ্যান্ডসাম, ডাইনামিক একটা লিডারকে চেয়েছিলাম। উনি যে উনার কাজের ক্ষেত্রে এরকম ভুল বান্তি করবে বা স্টিগমা সর্বনাশের দিকে ঠেলে নিয়ে যাবে, সেটা তো আমরা বুঝতে পারিনি। তার জন্য বলছি যে এখন যেটা হচ্ছে সেটা প্রতিরোধ না, সেটা বিচ্ছিন্ন ঘটনা। প্রতিরোধ যদি হতো, একটা মারলে দশটাকে মারবে, তাকে প্রতিরোধ বলে। সেই প্রতিরোধের জন্য বিরোধী দলকে এবং সবগুলো বিরোধী দল, শুধু শাসক দল বিজেপি আইপিএফপি ছাড়া যেই বিরোধী দলগুলো আছে মোরা বাঙ্গালী সহ, সবাইকে একাত্তা হয়ে একটা মারলে দশটাকে মারতে হবে, তারপর হবে গণ প্রতিরোধ। তার আগে ত্রিপুরা রাজ্যের যে 18-তে ভুল করে যে সর্বনাশ আমরা ত্রিপুরা রাজ্যের করেছি আপামর জনসাধারণ, সেই ভুল শুধরানোর আর রাস্তা নেই। এবং সেই ভুল শুধরাতে হলে একটা মারলে দশটাকে মারতে হবে, তারপর গিয়ে আমাদের ভুল শুধরাবে এবং আমরা যে পাপ করেছিলাম সেই পাপের প্রায়শ্চিত্ত হবে বলে আমি মনে করি। বিরোধী দলনেতা সহ অন্যান্য নেতৃত্ব একটা পরিস্থিতির ব্যাখ্যায় যে বক্তব্যগুলো রেখেছেন তার খানিকটা অংশ আমরা শুনি। তোমরা তো আমাদের মাথা ফাটাও, আমাদের কথা বলি বলছি, কিন্তু তোমাদের পরিবারের কথা কেন গোলমাল করছো? আসো আমাদের সঙ্গে, না হলে রাস্তা ছাড়া। যদি রাস্তা ছাড়তে না চায়, পরিষ্কার করবেন। পরিষ্কার করতে গেলে যদি সমস্যা হয়, ঝান্ডা ঝান্ডা তো আছে আপনার হাতে, আপনি কি করবেন? বলে দিতে হবে, আগরতলা থেকে বলছি। দেখুন, আমার মনে হয় এখনই আইন শৃঙ্খলাটা বিরোধী দলের হাতে। কারণ আমার বক্তব্য হল এরকম, বিরোধী দল কংগ্রেস, সিপিএম, সিপিআই, ফরওয়ার্ড ব্লক এবং তৃণমূল সবাই মিলে এক হয়ে, যাতে কারো কোনো ক্ষতি না হয়, এক হয়ে প্রতিবাদ করা উচিত। অপ্রয়োজনে কারোর গায়ে হাত দেওয়া ঠিক হবে না। তবে যারা এরকম অত্যাচার করতে আসবে, অন্তত 10 জনা আসলে 2 জনকে অন্তত এরকম শাস্তি দিতে হবে যাতে জীবনে মনে থাকে, প্রাণে মারা না, জীবনে যাতে মনে থাকে যে এই গুন্ডামি আর করবো না, এই বদমাশি আর করবো না। আমার মনে হয় সবচেয়ে বড় দায়িত্ব এখন বিরোধী দলের। কারণ বিরোধী দল যদি যার যার মতো করে চলে, তাইলে ত্রিপুরার জনসাধারণের দুর্গতি আছে। কারণ আমরা কিন্তু বিদ্যুৎ স্বয়ং সম্পূর্ণ ত্রিপুরা রাজ্য, এখন কিন্তু আমি অন্ধকার ঘরে বসে কথা বলছি আপনার সঙ্গে, এটাই আমার বক্তব্য। নমস্কার। আমরা বলছি পরিস্থিতিটা বোধ হয় প্রত্যেকের কাছে একটা সম্যক ধারণার মতন করে পরিষ্কার হয়ে গেছে। সুদীপ রায় বর্মনরা আজকে যেখানে গেছেন ঠিক সেখানে যিনি দলে যোগ দিলেন তিনি আক্রমণের শিকার হলেন। তাহলে তিনি তো নিশ্চয়ই বলবেন যে রাজ্যে গণতন্ত্র নেই, অন্তত রাজনীতি করার যে স্বাধীনতা, রাজনীতি করার যে গণতান্ত্রিক পরিবেশ সেটা নেই। বিরোধী করলে সেখানে মাথা ফাটবে, হাসপাতালে থাকতে হবে, রক্তাক্ত হতে হবে, বৃদ্ধ মা বাবাকে ঘর থেকে বের করে দেওয়া হবে, ঘরে ভাঙচুর করা হবে, তাণ্ডব চালানো হবে। সেটাই কি বিরোধীদের অবস্থানে, সেটাই কি শাসক দল শিক্ষা দিতে চাইছে, প্রশ্নটা উঠতে পারে। রাজ্যের সামগ্রিক একটি পরিস্থিতি যদি বর্তমান শাসক দলের কাছে একটি প্রশ্ন থাকে বিরোধীদের দিকে, বিশেষ করে বামেদের দিকে, যে বামেদের দীর্ঘ 25 বছরে এই ধরনের সন্ত্রাস কায়েম ছিল,
তাহলে কি এখন তাকে প্রবাহমান কাল ধরে তার ধারাবাহিকতা বজায় রাখার দায়িত্বটুকু গ্রহণ করেছে বর্তমান বিজেপি সরকার কিংবা বিজেপি দল? সেই প্রশ্নটাও কিন্তু এসব সাধারণ মানুষরা করছেন বিভিন্ন জায়গায়, কারণ তারা সহ্য করতে পারছেন না। নমস্কার, কে বলছেন? হ্যাঁ বলুন, শোনা যাচ্ছে, বলুন। তাহলে এই ধারাবাহিকতা বজায় রাখার রাজনীতি কি চলছে নাকি পরিবর্তনের রাজনীতি চলছে? রাজ্যটাকে একটু অন্যভাবে মানুষের কাছে তুলে ধরার প্রতিযোগিতা চলছে, প্রশ্নটা প্রত্যেকটি সাধারণ মানুষের, মন্ত্রী নেতা তাদের উদ্দেশ্যে। রাজনৈতিক একটি কর্মকাণ্ডে প্রতিযোগিতা থাকবে, রাজনৈতিক ভাষ্য থাকবে, মতাদর্শ চিন্তাধারার ব্যাখ্যা থাকবে, আমজনতা সাধারণ ভোটার তাদের কাছে প্রত্যেকটি রাজনৈতিক দলের মূল যে বিষয়টা সেটা তুলে ধরার প্রতিযোগিতা থাকবে। কিন্তু সেই প্রতিযোগিতা যেভাবে বলা হচ্ছে গণতান্ত্রিক পরিবেশের কথা, গণতান্ত্রিক আবহাওয়ার কথা, সেখানে বোধ হয় এই বিষয়টাই আরও একবার গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে রাজ্যের পরিস্থিতি নিয়ে। 2023 সালে বিধানসভা নির্বাচন, আমি শুরুতেই বলছি যে সেই নির্বাচনকে সামনে রেখে সুদীপ রায় বর্মণদের কর্মকাণ্ড শুরু হয়ে গেছে। তাদের বক্তব্য আমরা শুনি, নেতৃত্ব কি বলছে। জাহাজকে হামলা অতিথি করছে হাতে কোনার কয়েকজন, আসার সময় ধরে দেখলাম একটা জায়গায় প্রচুর ভিড়, প্রথম রাস্তা দেবে না, এবারটা ভাত খাওয়া যে উচ্ছে হয়ে ফেলে খেয়ে ফেলবে, আমার তো ঘরে কোন যায় পুলিশ প্রশাসনকে মানুষ সমীহ করে সম্মান জানায়, কারণ অধিকাংশ মানুষ হচ্ছে ল অ্যাবাইডিং সিটিজেন, অধিকাংশ পুলিশ আমাদের রাজ্যে, থানার তারকা পুরো আমাদের রাজ্যে, পুলিশ ভর্তি ছাড়া যখন বাড়িতে যায় তখন কিন্তু সে আমার মতো আপনার মতো একজন নাগরিক, তাদের খুব মানুষের কাছে, নিজেদের কাছে আমরা জিজ্ঞেস করতে চাই এই ত্রিপুরাকে এইরকমভাবে চলতে যাওয়া যায়? আপনারা দেবেন এ রাজ্যের মানুষ দেখছে উপলব্ধি করছে, বাঁচতে গেলে আর কোন উপায় নেই, অন্য রাজনৈতিক দল নিয়ে হবে না, আগামী দিন যদি সময় ভবিষ্যৎ তার সাক্ষী হয়ে থাকতে চান, কংগ্রেসকে শক্তিশালী করা ছাড়া মানুষেরা কোন বিকল্প নেই বন্ধুরা। ভারতীয় জনতা পার্টিতে কর্মীদের অবমূল্যায়ন হয়, তাদের শুধু ব্যবহার করা হচ্ছে, আমার যারা মন্ডলের কার্যকর্তারা, ভোটের কার্যকর্তারা, তাছাড়াও খ্রিস্টা প্রমুখ সবাই শুধু ব্যবহার করছেন ভারতীয় জনতা পার্টির নেতৃত্ব কমলপুরের নেতৃত্ব। হ্যাঁ শোনা যাচ্ছে, বলুন। বলছি যে আপনি একটু আগে বলার চেষ্টা করেছিলেন যে বামপুর থেকে এই ধরনের কাজ কারবার করলে, আমি মনে করবো একটা এক্সাম্পলও আপনি দিতে পারবেন না যে তারা ভোটের সময় এমন ভাবে কোন সন্ত্রাস চালিয়েছে, একটা এক্সাম্পলও দিতে পারবেন না, সবাই উৎসবের মেজাজে ভোট দিয়েছে, যাকে খুশি তাকে ভোট দিয়েছে, তাকেই ক্ষমতা এনেছে, এরকম পঁচিশ বছর বামপন্থীদের এনেছে। ১৮তেও কি মানিকবাবু জানতেন না, বাদলবাবু জানতেন না যে পরিবর্তন হবে? অবশ্যই তারা রাজনীতি করছেন তারা জানতেন, কিন্তু তারপরেও একটা সন্ত্রাস হওয়ার জন্য তারা দেয়নি, এটা কিন্তু মনে রাখতে হবে আমাদের। যে বামপন্থীদের সম্পর্কে আমরা কুৎসা জানাবো, মুখ করবো তমুক করবো, এটা বললে চলবে না। যে বামপন্থীরা আমি দেখেছি, আমরা উপলব্ধি করেছি মানিকবাবু, বাদলবাবু বা অন্যান্য যে নেতৃত্বরা রয়েছেন, তারা তাদের যে কর্মী সমর্থক তাদেরকে বোঝানোর চেষ্টা করতেন যে আমরা বিনা প্ররোচনায় কারোর গায়ে আমরা হাত ফেলবো না,
যদি অশৃঙ্খলতা করতে যায় তাহলে আমরা প্রতিরোধ করব। এইরকম ভাবে আমাদের এই রাজ্যের মধ্যে বামপন্থীরা কিন্তু তারা তাদের সরকার চালিয়ে রেখে যায়। ধন্যবাদ। আমি প্রথমত আপনাকে বলি এবং যারা এই আয়োজন শুনছেন তাদের প্রত্যেকের উদ্দেশ্যে বলছি, আমি নির্দিষ্ট করে কোন রাজনৈতিক দলকে দায়ী করে কোন রাজনৈতিক দলকে উদ্দেশ্য করে আমি কিছু বলি না। আমি শুরুতে বলছি এবং বারবার বলছি, যারা এই বিষয়গুলো বিভিন্ন সময় অভিযোগ মূলে উত্থাপন করেছে আমি সে দৃষ্টিভঙ্গি থেকে তাদের অভিযোগ মূলে কথাগুলো বলছি। আপনারা মিলিয়ে দেখবেন এই আয়োজনে হয়তো আপনার মতন করে আপনি বিষয়টি উপলব্ধি করেছেন বুঝেছেন, কিন্তু আমি দায়িত্ব নিয়ে বলছি যারা রাজনৈতিক দল করেন তাদের অভিযোগ মূলে বিষয়গুলো আমরা তুলে ধরি এবং প্রত্যেকের ক্ষেত্রে বিষয়গুলো আজ উপস্থাপন করেছি প্রত্যেকটি রাজনৈতিক দলের অভিযোগ মূলে। টানা ২৫ বছরের অপশাসনের অভিযোগ বর্তমান শাসক দলে, আমার প্রশ্নটা সে জায়গায় ছিল, যদি শাসক দলে সেই অভিযোগ থাকে তাহলে বর্তমানে যে ঘটনাগুলো ঘটেছে ঘটে চলছে এবং এখনো যখন এই আয়োজন চলছে কোথাও কোথাও হিংসাত্মক ঘটনা ঘটছে বলে আমার মোবাইলে সেখানে SMS আসছে, হোয়াটসঅ্যাপে কয়েকটা ঘটনার একেবারে সচিত্র সেখানে উঠে আসছে, সেদিক থেকে বলা যাচ্ছে যে এই ধরনের হিংসাত্মক ঘটনা রাজনৈতিক হিংসাত্মক ঘটনাগুলো অব্যাহত আছে চলছে। নমস্কার, কে বলছেন? হ্যাঁ বলুন। আমি শান্তিবাজার সুরসমা থেকে বলছিলাম। হ্যাঁ বলুন। মানে এই এলাকাটা আছে না, সবাই বুঝেছে একটু বৃষ্টি হয়েছে কারণ গিয়েছে আর কারণ আসছে না, মানে সব বুঝেছে তাই জন্য কারণ দিচ্ছে না। এমন অনেকে আমাদের কাছে এ ধরনের অভিযোগগুলো করেন, আমরা চেষ্টা করি বিষয়গুলো শুধু তুলে ধরার, সরকারের দৃষ্টি আকর্ষণ করা, বাকি কাজটুকু তো অবশ্যই সরকারের কর্ম। আমি সেদিক থেকে বলছি যে যারা অভিযোগ করছেন তারা প্রমাণ করার দায়িত্ব তাদের, সাধারণ মানুষ সেটা দেখছেন সামনে থেকে দেখছেন, আমরাও বলছি সামনে থেকে দেখছেন যারা ২৫ বছরের অপশাসন অভিযোগ তুলছেন তাদের সামনে ঘটে গেছে প্রবীণ ব্যক্তিরা শহরে ভোট দিতে পারেননি, রাজপথে দাঁড়িয়ে কেঁদেছেন ষাটোর্ধ্ব লোকজন যারা একমাত্র রাজনৈতিক পরিচয় একটাই, তারা ভোটের সময় শুধু ভোট দেয় ঘর থেকে বেরিয়ে, তারা আনন্দ উৎসবের মতনই ভোটটা দেন, এবার আর ভোটটা দিতে পারেননি বলে তারা রাজপথে ধরে আক্ষেপ করেছেন, চোখের জল ফেলেছেন। আমরা সে ধরনের ঘটনাগুলো তুলে ধরেছি। আমি আরও একবার আমার অবস্থান এবং এই আয়োজনের অবস্থান স্পষ্ট করছি, কোনো নির্দিষ্টভাবে বামেদের বিরুদ্ধে কথা বলা, CPM-এর বিরুদ্ধে কথা বলা, BJP-র বিরুদ্ধে কথা বলা, আবার বামেদের পক্ষে কথা বলা, CPM-এর পক্ষে কথা বলা, BJP-র পক্ষে কথা বলা, কিংবা কংগ্রেসের পক্ষে কথা বলা, কংগ্রেসের বিপক্ষে কথা বলা, এই আয়োজনটুকু নয়। আপনারা একটু মিলিয়ে নেবেন, প্রয়োজনে একটি লাইভ অনুষ্ঠান শুনছেন, প্রয়োজনে আরও একবার শুনবেন, আমরা একটি জায়গায় সেখানে থাকি, প্রত্যেকটি রাজনৈতিক দলের অভিযোগ বলে কথাগুলো থাকে, প্রত্যেকটি রাজনৈতিক দল অভিযোগ করছেন, শাসক যেমন করছেন বিরোধীরা ঠিক তেমনি করছেন, শাসক করছেন বিরোধীদের উদ্দেশ্যে, বিরোধীরা করছেন শাসকের উদ্দেশ্যে। আমরা শুধু মাঝপথ থেকে বিষয়গুলো আপনাদের কাছে তুলে ধরি, অনেকগুলো ঘটনা আপনাদের কাছে তুলে ধরেছি এবং দিনভর সাধারণ মানুষ, খয়ারপুর বলুন, বিশালগড় বলুন, রাজ্যের অন্যান্য জায়গা থেকে বলুন, সাধারণ মানুষ বারবার ফোন করে বলছে সেটা কি শুরু হয়ে গেল 2023 সালের আগে, 23 সালে বিধানসভা নির্বাচনে এখনো দিনক্ষণ ঘোষণা হয়নি, তারপরও শুরু হয়ে গেল, এ হিংসার বন্ধ হবে না। একেবারে সাধারণ মানুষ তার কোন রাজনৈতিক পরিচয় নেই, তার বাড়িতে কোনোদিন বিরোধী দলনেতা মানিক সরকার কিংবা তার বাড়িতে কোন একটি CPM-এর ফ্ল্যাগ বা বামপন্থী কোনো দলের কোনো ফ্ল্যাগ ওঠেনি এই বাড়িতে। এবারের সদস্যরা বলছেন যে 2018 সালের পর এ ধরনের হিংসাত্মক ঘটনাগুলি ঘটেই চলছে, যেগুলার বন্ধ হচ্ছে না। একেবারে সাধারণ মানুষ আপনারা একটু মিলিয়ে দেখবেন, প্রত্যেক পাড়ায় গিয়ে মিলিয়ে দেখবেন এবং প্রত্যেক রাজনৈতিক দলের সদস্যরা যারা আছেন তারা তো তাদের পাড়াতে তাদের বিভিন্ন স্তরে সংগঠন আছে, শুধু একটু মিলিয়ে দেখা, একটু সামগ্রিক রাজনৈতিক পরিচয় হোক, আপনার মতন করে আপনার সমাজ ব্যবস্থা হোক কিংবা সামাজিক অবস্থান হোক, শুধু সে জায়গা কোনোভাবে একটি বাড়িতে যখন অগ্নিসংযোগের ঘটনা ঘটছে, আক্রমণ হচ্ছে, ঠিক তার প্রতিবেশী বাড়িতে বৃদ্ধ লোক আছেন, অসুস্থ লোক আছেন, রোগী আছেন, শিশুরা আছেন, তারা আতঙ্কিত, তারা আতঙ্কে চিৎকার করছেন, প্রভাবটা সেখানেও পড়ছে। হয়তো যে বিরোধী দলের বাড়িটা টার্গেট করা হলো তার প্রতিবেশী বাড়িটা শাসক দলের সমর্থকের বাড়ি, তার বাড়িতে আতঙ্ক ছড়িয়ে পড়েছে, প্রভাবটা সেখানেও পড়ছে। নমস্কার, কে বলছেন? হ্যালো স্যার। হ্যাঁ বলুন। আচ্ছা, আমি ওয়েস্ট ত্রিপুরা থেকে বলছি। হ্যাঁ বলুন, আপনার বক্তব্য বলুন। আমরা অনেককেই বলছি, আপনাকেও বলছি, অনেকে আমাদেরকে এভাবে SMS করেন, আসবো বলছেন যে আমরা নাম ঠিকানা কিছু বলছি না, আমরা বারবার বলছি, আপনাদের কিছু জিজ্ঞেস করছি না, শুধু কথাটুকু বলছি, শুধু কথাটুকু বলুন।
কথাগুলো বলছি, এই যে 10,323 টি এতগুলো রাজনীতি হচ্ছে, ঠিক আছে, সুপ্রিম কোর্টের থেকে আরটিআই এনে সবাই ওখানে স্কুলে জয়েনিং করছে, ঠিক আছে, কিন্তু গভর্নমেন্ট এখনো পর্যন্ত বলতে পারলো না কেন যে তারা যে সমস্ত টিচাররা এখন অংশগ্রহণ করছে ওরা কি ভ্যালিড না আনভ্যালিড। তো ওপেন লেটার দিতে পারে, আপনার টার্মিনেশনটা দিয়ে দিক পার্সোনালি, তো তাহলে তো সব সমস্যার সমাধান। এটা আমি আমার মানে ত্রিপুরাবাসী হিসেবে আমি বলতে চাই আপনার। 10,323 একটা বহু চর্চিত বহু আলোচনা বিষয়, কিন্তু আপনি একটি কথা একেবারে সুনির্দিষ্ট ভাবে বলছেন যে এটা নিয়ে কম রাজনীতি হয়নি এবং রাজনীতিতে সত্যি সত্যি শুরু হয়ে গেছে এই বিষয়টি হয়তো আরো একবার আপনি তুলে ধরেছেন, সেটা আমরা বিভিন্ন সময় আলোচনায় এনেছি, হয়তো আরো একবার সময় হলে বা কোনো একটা সময় যদি নতুনভাবে কোনো বিষয় সংযোজন থাকে আমরা চেষ্টা করবো এমন একটি বিষয় আপনাদের কাছে তুলে ধরা। কিন্তু যে বিষয়ে আমরা ছিলাম, একটা পরিস্থিতি তৈরি করা হয়েছে যে পরিস্থিতিটা বোধহয় সব মানুষকে ভাবিয়ে তুলেছে, বেশিরভাগ মানুষকে ভাবিয়ে তুলেছে। আর যারা এই ধরনের রক্তাক্ত পরিস্থিতি দেখতে ভালোবাসেন, রাতে হিংসাত্মক ঘটনা জারি থাকুক, বাড়িতে বৃদ্ধ লোককে মারধর করা হোক, হাসপাতালে পাঠিয়ে দেওয়া হোক, এই ঘটনাগুলো যারা দেখছেন বা যারা সহ্য করছেন, নেতা হোক, মন্ত্রী হন কিংবা যারই আছেন, তারাও একবার ভেবে দেখবেন বিষয়গুলো, তাদের পরিবারের সদস্যরা কি বলছেন। এবং কোনো না কোনোভাবে এ ধরনের ঘটনাগুলো যখন ঘটেই চলছে, পরিস্থিতিটা ক্রমশ উত্তপ্ত হয়ে উঠছে, তখন কিন্তু এই সামগ্রিক পরিস্থিতি ভাবিয়ে চলছে একেবারে সাধারণ মানুষকে। আজকের নেতাদের বক্তব্য থেকে অনেকগুলো বিষয় উঠে আসছে, আমরা আরো কিছু বক্তব্যের অংশ বিশেষ শুনি। তোমরা তো আমাদের মাথা ফাটাও, আমাদের কথা বলি বলছি, কিন্তু তোমাদের পরিবারের কথা কেন গোলমাল করছো? আসো আমাদের সঙ্গে, না হলে রাস্তা ছাড়া, যদি রাস্তা ছাড়তে না চায় পরিষ্কার করবেন, পরিষ্কার করতে গেলে যদি সমস্যা হয় ঝান্ডা ঝান্ডা তো আছে আপনার হাতে, আপনি কি করবেন? বলে দিতে হবে, যারা আজকে হামলা অতিথি করছে হাতে গোলার কয়েকজন, আসার সময় ধরে দেখলাম একটা জায়গায় প্রচুর ভিড়, সত্যি প্রথম রাস্তা দেবে না, এবারটা ভাত খাওয়া যে উচ্ছেদ করে খেয়ে ফেলবে, আমার তো ঘরে কোন যায় পুলিশ প্রশাসনকে মানুষ সমীহ করে সম্মান জানায়, আর অধিকাংশ মানুষ হচ্ছে ল অ্যাবাইডিং সিটিজেন, অধিকাংশ পুলিশ আমাদের রাজ্যে থানার তারকা পুরো আমাদের রাজ্যে পুলিশ ভর্তি ছাড়া যখন বাড়িতে যায় তখন কিন্তু সে আমার মতো আপনার মতো একজন নাগরিক, তাদের খুব মানুষের কাছে নিজেদের কাছে আমরা জিজ্ঞেস করতে চাই এই ত্রিপুরাকে এইরকম ভাবে চলতে দেওয়া যায়? আপনারা জানেন এ রাজ্যের মানুষ দেখছে উপলব্ধি করছে বাঁচতে গেলে আর কোন উপায় নেই, অন্য রাজনৈতিক দল নিয়ে হবে না, আগামী দিন যদি সময় ভবিষ্যৎ তার সাক্ষী হয়ে থাকতে চান, কংগ্রেসকে শক্তিশালী করা ছাড়া মানুষের আর কোন বিকল্প নেই বন্ধুরা। ভারতীয় জনতা পার্টিতে কর্মীদের অবমূল্যায়ন হয়, নমস্কার কি বলছেন, তাদের শুধু ব্যবহার হ্যাঁ লাইভে আছেন, আপনি কথা বলুন। হ্যাঁ নমস্কার দাদা, আমি বিশালগড় থেকে বলছি। হ্যাঁ বলুন। হ্যাঁ বলছিলাম কি আজকে আপনারা যদি আজকের যে প্রোগ্রাম করছেন তার উপর ভিত্তি করে আমার নিজের জীবন নিয়ে একটা কথা বলছেন, বলতে পারবো কি? হ্যাঁ বলুন। বলছিলাম আমি একটা বিত্তশালী পরিবারের ছেলে, তাই আমার যখন আমি মাধ্যমিক পরীক্ষা দিই তখনই আমার আমার মা বাবা এবং পরিবার সবাই আমাকে খুব গাইড করেছিল যে আমি পড়াশোনা খুব ভালো করবো, এনশন করবো, আমাকে ভীষণ কিছু হেল্প করেছে খাওয়া দাওয়ার থেকে শুরু করে সবকিছু, এন্ড দেন সবকিছু আমার জীবনে কোনো
কমই পড়েনি কোনো কিছু। তারপরেও দেখা গেল কি আমি পরীক্ষাতে গিয়ে হ্যাঁ ডেঙ্গে ঠেঙ্গে বুড়ি লাগিয়ে কোনো রকম পাশ করলাম। তার দায়ভার তো আর আমি পরিবারে এমন অন্য কেউ কি দিতে পারি না, কিন্তু আমার কিন্তু সেরকম কোন প্র্যাকটিস ছিল না যে আমি পড়াশোনা করতে গিয়ে সে আটকে যাবো বা এরকম করবো, কিন্তু আমার সর্বপ্রথম ব্যবস্থাই ছিল। সেই পরিপ্রেক্ষিতে বলতে ছিলাম যে এখন যে ডাবল ইঞ্জিনের সরকার আছে, আগে পিছিয়ে দিয়েই কারোর ইঞ্জিন, তারপরও তারা ঠিকভাবে আমার মতোই কন্ডিশন হলো, আমার লাইফে যা ঘটছিল আর কি ঠিক সেভাবে তারা ত্রিপুরা পরিচালনা করতে পারলো না। দুইদিকে ইঞ্জিন থেকেও যা চাইলো দিল্লিতে সবকিছু পেলো, তারপরও করতে পারলো না। না পেয়ে আমার সেই কন্ডিশনে গিয়ে যখন তারা দেখা গেল ব্যাঙ্গার থেকে ঘুরি লাগিয়ে এখন আর পাশ করতে পারে না, তাই বলে তারা অন্যের উপর ড্রাইভার চাপিয়ে দিয়ে গিয়ে আমার মতো সে আবার নকলের সম্মুখীন হতে হচ্ছে পরীক্ষা দিতে গিয়ে, সেরকম তাইলে কি বোঝা গেল এটা কার কমজোরি? কথাটা শুনতে পাচ্ছেন দাদা? হ্যাঁ শোনা যাচ্ছে, বলুন। হ্যাঁ তাহলে কমজোরিটা কার? পড়াশোনা করেছে না ওরা, যারা পড়াশোনা করো তারা নকল করে, ডেফিনেটলি ব্যাপার। তাহলে বাবা তোমরা পড়াশোনা ঠিক করে করেছো না, তোমরা উল্টা মারছো গিয়ে সেগুলো তারা ঠিক করে। আমি তো ভোট দিয়েছিলাম ওদেরকে গত বিধানসভার মধ্যে, তাহলে এবার যদি তারা ঠিক করে পরিচালনা করতে পারেনি তাই বললে তারা সে রাগ ঢাক যা কিছু আছে গল সব ধামা চাপা দেওয়ার জন্য এখন আডিভান্ডা দিয়ে সবাই বাড়ি করে হামলা হজ্জি কালকে রাত্রে আমার বাড়িতে হামলা করেছে। হামলা মিনস পাশের বাড়ি করতে গিয়ে ভুল বসে আমার বাড়িতে হালকা 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 পাতলা হেঁটে হয়ে গিয়েছে, সেই কথা বলছিলাম। তাহলে এটা কেমন কথা হলো? তাহলে তোমাদের যে যে তোমরা যে খারাপ করছো সেটাকে ধামা চাপা দেওয়ার জন্য লাঠিবান্ধ দিয়ে মাঝে মানুষ বোঝাবে? তাহলে আমি যে পরীক্ষাতে রেজাল্ট ভালো করতে পারলাম না তার জন্য কে বাড়িতে মা বাবা নিজের পরিবার সবাইকে মারবো নাকি? এটা হতে পারে? এটা কেমন ধরনের সংস্কার আমি বুঝতে পারলাম না। তোমরা যদি ভালো কাজ করতে মানুষ তো দৌড়ে তোমরা পেছনে আসতো, বাম কংগ্রেস তারা পেছনে কেন যেত? তোমরা কমজোরি ঠিক আমার মতো, পড়াশোনা ঠিক করে করোনি, তোমরা তো কোনো কিছু কম ছিল না, বিপ্লব যা আছে তার থেকে ছয় গুণ বেশি পেয়েছে, তোমরা পরিচালনা ঠিক করে করতে পারোনি, কমজোরিটা কার? অনেকটা আমার লাইটালোর সঙ্গে মিলে যাচ্ছে। যদি মনে হয় যে আপনাদের আমার কথাটা ভালো লাগছে তাহলে প্রকাশ করতে পারেন। নমস্কার, কথা শুনলাম এবং সবাই এই আয়োজনে শুনলেন, প্রত্যেকে লাইভে আপনার বক্তব্যটা শুনেছেন এবং আমরা সেই কথাটি বলছি আপনাদের মতন করে মনের কথাগুলো আমরা দিনভর বিভিন্ন মাধ্যম থেকে বিষয়গুলো উপলব্ধি করে একটি জায়গায় এসে হয়তো আপনাদের মতন করে আমরা বিষয়গুলো উপস্থাপন করার চেষ্টা করেছিলাম। হিংসাত্মক ঘটনাগুলো কারা যুক্ত, প্রত্যেকটি রাজনৈতিক দলের নেতা রয়েছেন প্রত্যেক জায়গায়, প্রত্যেকে পুলিশ অফিসারদের আধিকারিকদের সাথে কি দৃষ্টিভঙ্গিতে কিভাবে কথা বলেন সেগুলো সবচেয়ে ভালো জানেন পুলিশ আধিকারিক। আমাদের কাছে অনেক সময় অনেকের রেডিও বলা যায় অডিও ক্লিপস আসে, তাদের অডিও রেকর্ডগুলো আমাদের কাছে থাকে, আমরা সেগুলো আপনাদের কাছে অনেক সময় তুলে ধরি, অনেক সময় আমরা এগুলো একটু এড়িয়ে যাওয়ার চেষ্টা করি। নমস্কার, কে বলছেন? হ্যালো, হ্যাঁ শুন, আপনার বক্তব্য দাদা। আচ্ছা ঠিক আছে, দেখুন দাদা, কালকে যে ঘটনাটা নিয়ে আজকে দেখলাম প্রতিমা ভূমি কেন্দ্রীয় মন্ত্রী উনি গিয়েছেন, হ্যাঁ গিয়েছেন, ভালো কথা। উনি আবার বলছেন তাহলে দেখা যাচ্ছে বিরোধী দলের আর যারা মার খাচ্ছে তারা লাওয়ার কানের কথা, এটাই বোঝা গেছে। আর যত বিজেপি কার্যকর্তা আছে সবাই ওদের গার্জেন্ট আছে, ওনার তো কোনো দোষ নেই না, একটা কর্মসূচিতে একজন যেতেই পারে, ওর জন্য ওরে মারবে পিটবে আর রাত দেড়টার সময় গিয়ে কেন ওই বাড়ি ঘর ভাঙছে, কেন ওদেরকে ইয়ে করছে, ধরা পতনের মূল কারণ না উলুর পা উঠে মরিবার করে তরতে তরতে মরবে রে, করবে না রে কখনো কেউ, চিনবে ওরা চিনবে, লাল জাঁদা যে সময় ডান্ডা হবে তখন ওরা টের পাবে। আমরা এই আয়োজন কতগুলো প্রেক্ষাপটে আপনাদের কাছে তুলে ধরেছি, অন্তত সাধারণ মানুষ অনেকেই বলছেন যে রাজনীতিটা ক্রমশ হিংসাত্মক হয়ে উঠেছে এবং সেটা সাধারণ মানুষের কাছে একটা বিরক্তকর বিষয় হয়ে উঠেছে, একটা অংশের, আমি সব অংশের কথা বলছি না, একটা অংশের। এবং তারও আমাদের কাছে বিষয়গুলো উপস্থাপন করে মানে তারা তাদের উদ্বেগের কথা বলে। এবার এই আয়োজন প্রায় শেষের পথে কয়েকটি বিষয় আপনাদের কাছে তুলে ধরছি।
তাতে পুলিশ কি ভূমিকা গ্রহণ করছে একটি প্রশ্ন থাকতে পারে। প্রশ্ন থাকতে পারে যারা মন্ত্রী সংবিধানের নামে শপথ গ্রহণ করেছেন, রাজ্যের মুখ্যমন্ত্রী বলতে পারেন, পুলিশ মন্ত্রী বলতে পারেন, তিনি কি ভূমিকা গ্রহণ করছেন? পুলিশ মহানির্দেশক কি ভূমিকা গ্রহণ করছেন? কারণ তার তো কোনো মণ্ডল নেই, তার তো কোনো সেখানে অঞ্চল কমিটি নেই, তার কোনো মহকুমা কমিটি নেই, তার কোনো জেলা সাংগঠনিক কমিটি নেই, তার কাছে একটি সেখানে, সেটা হচ্ছে ত্রিপুরা। পুরো ত্রিপুরার দায়িত্বটা তার কাছে রয়েছে, তিনি সে দায়িত্বটুকু পালন করবেন, সে দায়িত্বটুকু তাকে দেওয়া হয়েছে। সত্যি অর্থে কি তিনি তা করছেন? রাজ্যের বেশ কয়েকটি জায়গা থেকে অভিযোগ আসছে, প্রায় প্রতিনিয়ত অভিযোগ আসছে, যখন হামলা সংঘটিত হচ্ছে তার আগে পরিস্থিতি আস করে স্থানীয় থানা ফাঁড়িকে অবগত করা হয়, সেখানে পর্যাপ্ত পুলিশ দিয়ে সেখানে হামলাকারীকে প্রতিরোধ করা হয় না। কালকে গতকালকে কতগুলো দৃশ্য আজও অনেকে ভাইরাল করেছেন, আরও কতগুলো দৃশ্য রাতের ছিল যেগুলো বাড়িতে ঢুকে হামলা সংঘটিত করা হচ্ছে, সেখানে বৃদ্ধ মা বাবাকে সেখানে আঘাত করা হচ্ছে, একটি স্র্যাপ একটি রাজনৈতিক পরিচয় আছে বলে তাদের বাড়িতে কয়েকজন সদস্যকে নিয়ে, তার জন্য যা যা করা হলো সেই বিষয়গুলো পুলিশকে জানানোর পরও সেখানে ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে না। পুলিশের বিরুদ্ধে আরও একটি গুরুতর অভিযোগ, রাজনৈতিক দৃষ্টিভঙ্গিতে সেখানে গ্রেপ্তার করা হয়, সরাসরি তাদের অভিযোগ, বিরোধী দল হলে সেখানে গ্রেপ্তার, আর শাসক দল হলে সেখানে গ্রেপ্তার নয়, নোটিশ দেওয়া হয়, সেটা আদালতে ভবিষ্যতে দেখা যাবে। তবে হ্যাঁ, সেটাও একটা ঘটনা, একবার এফআইআর হলে এবং সেটা যদি বলা যায় মামলাটি নথিভুক্ত হয়, তাকে কিন্তু একবার আদালত পর্যন্ত ঘুরে আসতে হবে এবং হয়তো নিরপেক্ষ তদন্ত, সঠিক চার্জশিট পুলিশের, সেদিক থেকে তাকে শাস্তি ভোগ করতে হবে, কয়েকদিনের জন্য হলেও তাকে একবার সংশোধনাগার হয়ে আসতে হবে। সেদিক থেকে পুলিশের বক্তব্যটা ঠিক রয়েছে, তার বাইরে থেকে যারা রয়েছেন তারা, এবং তার বাইরে তো অবশ্যই তাদের পরিবার পরিজন আছে, তাদের বাড়িতে ছোট্ট একটা শিশু আছে, তাদেরও একটা ভবিষ্যৎ আছে, ছোট্ট শিশুটির একটা ভবিষ্যৎ আছে, তার স্কুল আছে, তার শিক্ষাঙ্গন আছে, তার শিক্ষা ব্যবস্থা আছে, তারও একটা স্বপ্ন আছে, নাচ গানে আবৃত্তিতে সে পারদর্শী হয়ে সমাজে সে প্রতিষ্ঠিত হবে, কিন্তু তার মাঝেও দেখা যাচ্ছে এই রাজনৈতিক দুর্বৃত্তরা তার পড়ার বইটুকু ছিঁড়ে ফেলছেন, কখনো আগুন লাগিয়ে দিচ্ছেন, তার আট করা যে বাক্স রয়েছে বা আর্ট বক্সগুলো রয়েছে সেগুলোকে ভেঙে দিচ্ছেন, আর্ট পেন্সিলগুলোকে পুড়ে দিচ্ছেন বা বলা যায় নষ্ট করে দিচ্ছে। তাহলে যারা রাজনীতি করছেন বা একটি রাজনৈতিক দলের পরিচয়ে এই ধরনের নারকীয় ঘটনার সাথে যুক্ত হচ্ছেন, সন্ত্রাসী কার্যকলাপের সাথে যারা যুক্ত হচ্ছেন, একবার তাদের সকলের সাথে মূল্যায়ন হোক, এই সাধারণ মানুষ যারা স্বপ্ন দেখছেন এই রাজ্যটাকে নিয়ে তাদের। নমস্কার, কে বলছেন? হ্যালো স্যার, স্যার আমি একটা মানে উদয়পুর থেকে একজন বলছি স্যার। হ্যাঁ বলুন, নাম তো কইতেছেন না। হ্যালো, কথা বলতে পারুম স্যার? হ্যাঁ শোনা যাচ্ছে, বলুন আপনার বক্তব্য বলুন। হ্যাঁ স্যার, বলছি নাকি স্যার, মানে আমি বলছি নাকি স্যার, ত্রিপুরাতে যা হচ্ছে না স্যার, আপনারা স্যার খুব ভালো কাজ করছেন স্যার, যাই দেখেন স্যার করা উচিত স্যার, এখানে তো স্যার গরিব মিডিয়া চলছে না, সবাই তো মানে যে ঘরে ঘরে রোজগার দেবে, এই করবে সে করবে, এবং স্বপ্ন পে কমিশন দেবে, যে দশটি প্রমিশ করেছিল ওগুলি ধরে স্যার, ওগুলি নিয়ে ডিবেট করে স্যার, আমার এটাই বক্তব্য। এবং সেটা একটা ঘটনা যে দৃষ্টিভঙ্গি আমাদের ছিল, আমরা কতগুলো বিষয় তুলে ধরবো যে বিষয়গুলো আপনারা আলোচনা করবেন। 2018 সালের আগে আমরা যেমন তুলে ধরেছিলাম, সেই সময়ের মানিক সরকার মুখ্যমন্ত্রী ছিলেন, যে মানিকের বিকল্প কে, এবং সেই বিকল্পে অনেকে যাকে গুরুত্ব সহকারে দেখিয়েছেন বা তাকেই দল বা তার দল তাকে মুখ্যমন্ত্রী করেছে, বিপ্লব কুমার দেবকে। নমস্কার, কে বলছেন? নমস্কার, আমি আগরতলা থেকে বলছি। হ্যাঁ বলছিলাম কি, ধরুন আমাদের সামনে পাঁচ মাসের মধ্যে আমাদের বুট হবে ত্রিপুরা রাজ্যে 2023-এ, কিন্তু আমাদের রাজ্যে যদি বিজেপি, কংগ্রেস, সিপিএম, তৃণমূল চারটা দল ধরি মূলত, তাহলে চারটা দলের 60 জন করে যদি প্রার্থী থাকে হচ্ছে 240 জন, সেই আর ত্রিপুরা রাজ্যের মানুষ হচ্ছে 37 লক্ষ প্লাস বা 38 লক্ষের মতো। আমরা 38 লক্ষ মানুষ যদি বয়কট করি 240 জনকে, কি অবস্থা হবে?
কারণ কেন এই কথা বলছি, কংগ্রেস ঘুরে দাঁড়াতে চাইছে, বিজেপি মারপিট করতে চাইছে, সিপিএম ও বদলে নিচ্ছে, তৃণমূল এদিক সেদিক উঠি মারছে, সে তাদেরকে 240 জনকে যদি আমরা 37 লক্ষ লোকজন বয়কট করি, ভোট দেব না, তাদের অস্তিত্ব থাকবে কি? সবখানেই তো একটা ইউনিটি থাকে, জনসাধারণের শব্দ শেষ কথা। আমাদের যেমন চতুর্থ স্তম্ভ যেমন আপনারা সাংবাদিকরা, আমি মনে করি পঞ্চম স্তম্ভ বোধ আমরা জনসাধারণ। আমরা জনসাধারণ যদি ঐক্যবদ্ধ হই, কোন স্তম্ভই কিন্তু কোনো কাজ করবে না দাদা। তাই বলছি, যদি 60 জন, আমাদের তো 60টা সিট, আমাদের ত্রিপুরার যে 60টা সিট, প্রত্যেকটা দলের কেন্দ্রে যদি যোগ করি, আমি যদি 5টা দলের মধ্যে 300 জন, 300 জনের বেশি তো হবে না। আর লোক সংখ্যা কিন্তু আমরা যে একটা 37 লক্ষ প্লাস 38 লক্ষই ধরলাম, কি হবে দাদা? সুতরাং আমরা 37 লক্ষ মানুষ কিন্তু চাইছি কি, রাত্রিবেলা বেরোবো, দিন সকালবেলা বেরোবো, রাত্রিবেলা ঘরে ফিরবো, কিন্তু আপনার সঙ্গে আরেকজনের ঝগড়া মার খাবো আমি, বা আমার সঙ্গে আপনার ঝগড়া আরেকজন 5% মানুষ মার খাবে, এই তো দাদা হয় না, এইগুলি চলে না। আমি শুরুতেই এই বিষয়টি নিয়ে উপস্থাপন করে আজকের আয়োজনের মূল বিষয় নির্ধারণ করে আপনাদের কাছে উপস্থাপন করেছিলাম, আপনিও সেই কথাটাই বললেন, আমি সেই বিষয়টি আজকের আয়োজন ছিল এবং আশা করি আপনার শুরু থেকে শেষ পর্যন্ত বা আপনার বক্তব্য সহ পুরো বক্তব্য আপনার সকলের বক্তব্য শুনেছেন। নমস্কার, কে বলছেন? হ্যালো, আমাদেরও এই আয়োজন থেকে সেই বিষয়গুলো উপস্থাপন করা, প্রত্যেকের মতন করে প্রত্যেকে রাজনীতি করছে, প্রত্যেকের মতন করে প্রত্যেকে তাদের প্রতিক্রিয়া ব্যক্ত করছে, পরিবেশ পরিস্থিতি ভোটের আগে একটি রকম ভাবে উত্তপ্ত হয়ে উঠেছিল, এখন যেন মনে হচ্ছে 5 বছরের জন্য একটি সরকার থেকে সারাটি বছরের জন্য উত্তপ্ত পরিস্থিতি থাকে বেশ কয়েকটি জায়গায়, সব জায়গায় বলছি না, বেশ কয়েকটি জায়গায়, এবং সেটা শুধু ঘটছে বলছি, একটি বাড়িতে 24 ঘন্টায় 3 বার হামলা হয়, 48 ঘন্টায় 4 বার হামলা হয়, একটি এলাকায় সাধারণ মানুষ বাজারে যাবেন, তার জন্য সেখানে নিরাপত্তা রক্ষী যিনি থাকেন বা আধাসামরিক বাহিনীর রক্ষী যিনি থাকেন, তিনি বলছেন দাদা সাবধান যাবেন, আবার কেউ বলছেন যে আপনি ঘর থেকে বেরোবেন না। আপনি একবার সার্বিক পরিস্থিতিটি কথা বলুন। সর্বোপরি এই আয়োজন আমি প্রত্যেকের কাছে বলি, প্রত্যেক দিন বলি, যে আপনারা সকলে কথা বলুন। অনেকে তার রাজনৈতিক পরিচয় দিয়ে কথা বলেন, আমরা তাতে বাধা দিই না, তাদের বক্তব্য শুনি। আবার অনেকে নিজের নামটুকু বলেন না, উল্টু বলছেন যে আমার নাম যেন প্রকাশ না, আমরা তাদের সকলের উদ্দেশ্যে বলি, আপনার নাম ঠিকানা এলাকা কিছু বলতে হবে না। অনেকে নিজের ইচ্ছে থেকে নাম বলেন, ঠিকানা বলেন, অনেকে নিজের ইচ্ছে থেকে তার রাজনৈতিক পরিচয়টুকু দেন। আমরা শাসক বিরোধী ঠিক এভাবে বলছি না, প্রত্যেকের কথা শুনি। আমরা প্রতিদিন রাত 9টায় আপনাদের সাথে মিলিত হই, আপনাদের কথাগুলো গ্রহণ করি এবং সবার কাছে বিষয়গুলো তুলে ধরি। শুধু ছোট্ট একটা অনুরোধ থাকে যে আপনারা শালীনতা বজায় রেখে কথা বলবেন, কোনো মাধ্যমকে জড়িয়ে আমাদের মাধ্যমে কথা বলবেন না, এবং অবশ্যই কম সময়ের মধ্যে কথা বলবেন, মূল বিষয়ে থাকবেন, একটি রাজনৈতিক ভাবনা থেকে বিষয়গুলো উপস্থাপন করবেন, এ কয়েকটি শর্তই শুধু আপনাদের কাছে দেওয়া হয়। আজকের প্রেক্ষাপটে বোধ হয় সেই বিষয়টি আরও বেশি প্রযোজ্য হয়ে উঠেছে, যত নির্বাচন ঘনিয়ে আসবে, নির্বাচন একেবারে দাঁড়ে এসে গেছে ঠিক তেমন নয়, আবার বেশি দিনও সেখানে নয়, কারণ এখানে নির্দিষ্ট সময়ে সেখানে নির্বাচন হবে, সেটাই মূল বিষয়। নমস্কার, কে বলছেন? হ্যাঁ বলুন, হ্যাঁ আপনার বক্তব্য বলুন। ব্যাপারটা হচ্ছে যে হেলমেট বাহিনী, বাইক বাহিনী যদি এখন থেকে সতর্ক না হয়, তাহলে তো আগামী দিনে অনেক বড় আকার ধারণ করবে, সব তখন সর্বজোট হয়ে কাজে লাগাতে বাধ্য হবে। আমি হেলমেট বাহিনী, বাইক বাহিনীদেরকে রিকোয়েস্ট করব যাতে আগামী দিন থেকে সতর্কতা অবলম্বন করে। নমস্কার, ভালো থাকবেন। বোধ হয় এটি একটি পরিবেশ পরিস্থিতির বিষয়, যেখানে প্রত্যেকে ভাবেন তার এলাকা, তার রাজ্য, তার পরিবারকে নিয়ে। সর্বোপরি এ রাজ্যের রাজনীতিতে অনেক কিছু সংযোজন হয়েছে গত কয়েক বছরে, নতুনত্ব এসেছে অনেকে বলছেন,
পুরনো তথ্যগুলো কি বাতিল হয়ে গেছে সেগুলো আমরা অন্তত জানি না, কিন্তু রাজনীতিতে দুর্বৃত্তপনাবোধ হয় একটা স্থায়ী রূপ পেয়ে গেছে আপনার আমার বা অন্যান্য কোনো এলাকায়, যেটা ২৪ ঘন্টা আগে আমরা যেভাবে বর্ষপূর্তি করেছি অনেকের কাছে বোধ হয় দিনভর সেখানে প্রতিদিন সেখানে বর্ষপূর্তি করতে হয়, হিংসাত্মক ঘটনার সাক্ষী অনেকে থাকেন, তার একটা রাজনৈতিক পরিচয় রয়েছে, নিঃসন্দেহে তিনি স্বাধীন দেশের নাগরিক। আমরা যখন কয়েকদিন আগে সেখানে বা গত এক বছর ধরে বা এক বছরের বেশি সময় ধরে এখনো করছি স্বাধীনতার অমৃত মহোৎসব পালন করছি, তখনই বোধ হয় এ ধরনের হিংসাত্মক ঘটনাগুলো সেই অমৃত মহোৎসব যারা করছেন উৎসাহ নিয়ে বা মানুষের কাছে তুলে ধরেছেন তাদের ভাবনাগুলো প্রকাশ করেছেন, সেই আয়োজকদের কাছেও বোধ হয় এই অমৃতের দৃশ্যগুলো একটু অন্যরকমভাবে সেই স্বাধীনতার অমৃত মহোৎসবের দৃশ্যগুলো যেভাবে অন্যরূপেভাবে তুলে ধরা হয়েছে, ঠিক এই রাজনৈতিক হিংসার ঘটনাগুলি ঠিক যেভাবে ঘটছে বা এখনও ঘটছে বন্ধ হচ্ছে না, সেগুলো বোধ হয় সবাইকে নিয়ে ভাবতে হয়, কারণ এই রাজ্যটা সকলের, রাজনীতিটা রাজ্যের ব্যক্তিগত কিংবা তার কয়েকজন সমষ্টিগত দিক হতে পারে, এ রাজ্যের নাগরিক প্রত্যেকে, এ দেশের নাগরিক প্রত্যেকে, প্রত্যেকের স্বাধীনতা আছে। আজ এ পর্যন্তই, নমস্কার, শুভরাত্রি।